আশঙ্কাজনক হারে বগুড়ায় বাড়ছে ডায়াবেটিস, ছড়িয়ে পড়ছে শিশুদের মাঝেও। নিয়মিত শরীরচর্চাকারীদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও। চিকিৎসকদের মতে, স্বাস্থ্য সচেতনতা আর খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রহমান। নীরব ঘাতকব্যাধি ডায়াবেটিস, নানা কারণে দিন দিন বাড়ছে এ রোগ। 30 বছর পার হলেই এ রোগের ঝুঁকি বাড়ছে। প্রতিদিনই বগুড়া ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে শত শত মানুষ। আমার মায়ের ডায়াবেটিস ছিল, সে তারপর আমার আছে, এটা ভালো নয়, খারাপ রোগ। ডায়াবেটিসের কারণে হাত পা জ্বালা যন্ত্রণা করতেছে, আর হলো কার ওই ধন্দা পাও ধন্দা লাগতেছে। আমি দীর্ঘদিন থেকে ভুগছি ডায়াবেটিসে, আমি এখন চিকিৎসা করেই ভালো আছি। নারী পুরুষের পাশাপাশি শিশুদের আক্রান্তের হার এখন বেশি, এতে ঝুঁকিতে পড়ছে শিশুর ভবিষ্যৎ। বাবা মায়ের ডায়াবেটিস থাকার কারণে শিশুদের ডায়াবেটিস হচ্ছে, এই জন্য শিশুরা বহুত কষ্টে ভোগ করতেছে। আমাদের মতো বাচ্চারা মোটা হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিস হচ্ছে, যেমন আমি একজন। ডায়াবেটিস একটা খারাপ রোগ, এটা যার হয় তার অনেক ক্ষতি হয়। রোগ প্রতিরোধে আরও সচেতনতা দরকার বলে মনে করেন চিকিৎসক। প্রথমে লাইফস্টাইল মেনটেন করা, একটা সুষম খাদ্য অভ্যাস এবং ডিসিপ্লিন, এবং তার সঙ্গে এটা মানে হাঁটা চলার যে বিষয়টা সবচেয়ে বড় জড়িত, এবং খাদ্য অভ্যাস মানে নিয়ম মাফিক গড়ে তোলা। কম খরচে আধুনিক চিকিৎসা সেবা দিচ্ছে বগুড়া ডায়াবেটিক সমিতি। সচেতনতাটা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, এবং মানে আমরা আধুনিক সেবা দিয়ে আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারছি এবং তারা সন্তুষ্ট। জেলায় তালিকাভুক্ত ডায়াবেটিস রোগী আছে প্রায় 1,06,000, এতে শিশু রোগীর সংখ্যা 5%। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।